কালদে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। করোনার মাঝেও ঈদ উদযাপনে প্রস্তুত দেশ। তবে মহামারীর কারণে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে কোনো ঈদের জামাত হবে না। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এবার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়, দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত সকাল 10টা এবং শেষ ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টা 45 মিনিটে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।